আমি আসছি, এক মিনিট একটু সাইড দেখি তো। আমি তো এটাই চাইছিলাম। হ্যাঁ বলুন। নিষ্কার তো ছেলে হয়েছে, তো ছেলেটা তো সূর্যের সঙ্গে বিয়ে হয়নি, বাচ্চাটা করতে গেল। সূর্যের থেকেই এলো তো বাচ্চা, সূর্য তো বিয়ে করেনি, তার সংসার ভাঙানো হচ্ছে না। ওর সংসার ভেঙে দীপাকে কানতে ভালো লাগছে দেখতে। এখন এই এক্সপ্লেনেশনটা দিতে গেলে আপনাকে আবার ছোটবেলা থেকে আমাকে বোঝাতে হবে অনেক কিছু। তো গুড কোয়েশ্চেন, এইটুকুই বলার যে বাচ্চাটা সূর্যরই কিন্তু সূর্যর না। কেন না? হ্যাঁ কেন না, মানে হাসপাতালে যখন গেছিলে বাচ্চা মনে হয় নিয়ে গেছিলে, মানে ওখান থেকে কিনে এনে তোমার পরের বাচ্চা দেখিয়ে দিয়েছো। লজিকটা কিন্তু খুব ভালো, আমি এটা বলবো যে এই লজিকটা আপনি দিয়েছেন, কিন্তু আপনি তো দেখেছেন আমি প্রেগনেন্ট ছিলাম সিরিয়ালে, তাহলে আমি কি করে বাচ্চা চুরি করি? মানে সেটা পয়সা দিয়ে ডাক্তারকে বানানো হয়েছে রিপোর্টটা। এই তো আপনি ধরেছেন, এই যে এতদিন পর কেউ সত্যি সত্যি মন দিয়ে মন প্রাণ দিয়ে একেবারে সিরিয়ালটা দেখেছে। একদমই তাই, ডাক্তারকে দিয়ে বাচ্চাটা পেটে এসছে, সূর্যকে দিয়ে না। বললাম দাঁড়া দাঁড়া, এটা এক্সপ্লেন করা খুব চাপের, মানে IVF ট্রিটমেন্ট দ্বারা, IVF ট্রিটমেন্ট দ্বারা আমার মানে মিষ্কার বাচ্চা হয়েছে, আমার বাচ্চা হয়নি, মিষ্কার বাচ্চা হয়েছে IVF ট্রিটমেন্ট দ্বারা। সেখানে সূর্য নিজেই জানে না যে আমি সূর্যের বাচ্চাকে ক্যারি করছি। মিশকা যেটা করেছে সেটা একটা ভুলভাল ডাক্তারকে টাকা খাইয়ে করেছে, সেটা আপনারা চাইলেও পারবেন না, কারণ মিশকার মতো টাকা আমার নেই, আপনাদের কারোর কাছে নেই, সূর্যের কাছেও নেই। তো মিশকা অতিরিক্ত বড় লোক, তো অতিরিক্ত বড়লোক হওয়ার ফলে ও টাকা এরকমভাবে ওড়ায়, এবং টাকা এরকমভাবে ও ডাক্তারকে দিয়েছে, এবং ডাক্তারকে বলেছে যে আমি প্রেগনেন্ট হতে চাই, সূর্যর বেবি আমার পেটে চাই, এবং ডাক্তার সেটা করে দিয়েছে। তো এটা IVF এর ট্রিটমেন্ট দ্বারা হয়, কিন্তু সেটা লিগালি হয়। মিশকা যেটা করেছে সেটা ইললিগালি করেছে, একটা ভীষণ খারাপ পদ্ধতি মানুষকে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যাওয়ার, যেটা মিশকা করেছে। বাট জিনিসটা ভুল না, মানে পৃথিবীতে এটার একটা অস্তিত্ব আছে, IVF ট্রিটমেন্ট সত্যি সত্যি হয় আর কি। আচ্ছা আর কারোর প্রশ্ন আছে? আর 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 কি আর ডায়লগ তো অবশ্যই হবে, এটা তো একটা কম্পালসারি, এটা তো বলেই যাব। সিরিয়াল থেকে কোনো প্রশ্ন থাকলে বলুন। আর কারোর কোনো প্রশ্ন আছে? নেই। মাইকে না বলতে চাইলে এমনি জোরে বলে দাও, আমি শুনে